নষ্ট হয়ে যাওয়া অথবা পুরনো কোরআন শরীফ কি করবেন আপনি আল কোরআন মহাপবিত্র গ্রন্থ যার সম্মান এবং মর্যাদা অতুলনীয় যা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা কোরআন শরীফ পড়তে পড়তে বা অনেক সময় না পড়ার কারণে নষ্ট বা পুরনো হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা একটি থাকতে আরেকটি কিনে আনি যার ফলে সবাই নতুনটাই ব্যবহার করে ফলে ব্যবহার না করায় সেই কোরআন শরীফ আর পড়ার উপযোগীও থাকে না অনেক সময় মনে হয় কোরআন শরীফ এভাবে রাখলে কোরআনের অবমাননা হতে পারে তবে পুরনো কোরআন শরীফ কি করবেন এমন প্রশ্ন অনেকের মনে আসে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে আলেমরা কি বলে থাকেন কোরআন শরীফ বেশি দিন থাকতে থাকতে পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং পড়ার যোগ্য থাকে না যদি এমন হয় তাহলে উত্তম হচ্ছে একটি ভালো জায়গা বেছে মাটিতে কোরআন শরীফটি পুঁতে ফেলা যদি এটি করতে সক্ষম না হন তাহলে পানিতেও আপনি ফেলে দিতে পারেন যদি আপনি মনে করেন যে মাটিতে রাখলে কেউ হয়তো উঠিয়ে ফেলতে পারে অথবা কোনোভাবে কোরআনের অবমাননা হতে পারে সেক্ষেত্রে কোরআন পুড়িয়ে ফেলে আপনি মাটিতে পুঁতে ফেলতে পারেন এটি জায়েজ রয়েছে উসমান ইবনে আফান রাজিয়া আনহু যখন কোরআনুল করিমের মুসহাবগুলো একত্র করলেন তখন যেগুলো অতিরিক্ত রয়ে গেল দেখলেন যে এগুলো আর কাজে লাগবে না তখন সবগুলোকে একসঙ্গে করে পুড়িয়ে ফেললেন তারপর মাটিতে পুঁতে দিলেন উসমান রাজিয়াল্লা আনহু এর আমল থেকে এটি আমরা জানতে পেরেছি সুতরাং এটি করা জায়জ রয়েছে কিন্তু কোরআনুল করিমের যাতে কোনোভাবে অবমাননা না হয় এটা ডাস্টবিনে অথবা রাস্তায় ফেলা যাবে না অথবা এমন জায়গায় নিক্ষেপ করা যাবে না যেখানে কুরআনুল করিমের অবমাননা হতে পারে কোরআন শরীফ যদি নষ্টও হয়ে যায় বা যেই পর্যায়ে থাক না কেন কোরান যেখানে সেখানে ফেলা যাবে না